এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে সিম্পল রান্না করবো, ডিমের ঝোল, মুসুর ডাল আর পটল ভাজা। ডিম সেদ্ধ বসিয়ে দিই। রান্না আমার শেষ। রান্না করতে গিয়ে দেখি কাঁচা লঙ্কা শেষ। কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি এখানে লোকাল শপে পাওয়া যায় না, টার্কি শপ থেকে আনতে হয়। তো পল্লবকে বলেছি আনার, আজকে অফিস গেছে, আসার সময় নিয়ে আসবে। রান্নাঘরে সব থেকে বোরিং কাজ আমার লাগে হচ্ছে রান্না করতে। রান্না হয়ে গেল, শান্তি আমার। এই সময়টা মনে হয় যেন একটা রান্নার লোক থাকলে এখানে খুব ভালো হতো, হেল্পিং হ্যান্ড থাকলে, রান্না করে দেবে বেশ। ওরাও ভ্যাকেশন এনজয় করছে। এখন ব্রেড খাচ্ছিস, তারপর লাঞ্চ কখন করবি? আঁচড়ে দেবো, ব্রাশ করে দেবো, কোন রকম বড় চুল তো গিট পড়ে যায়। বসময় তুমি করে দি। ওকে, এখন আমি ঘরটা ভ্যাকুম করবো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো লিমো ভ্যাকুম ক্লিনার দেখলেই ওপরে দৌড় মানে। সে ছোটোর থেকে দেখে ভ্যাকুম ক্লিনার, তাও ও ভয় পায়, ও বড়ো জিনিস দেখলেই ভয় পায়। ওই দেখো, এই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেল। বাবু ছোটোর থেকে তো দেখো বাবা, তাও ভয় পাও? ওই দেখো ওরিও ভয় পায় না, ও বড়ো পার্সেল এলে সব কিছু দেখলে ও ভয় পায় না। আজকে আমাদের অরেঞ্জ পার্টির দিন। এই যে বালতি জিনিসগুলো নিয়ে চলে গেল। অরেঞ্জ বালতিতে আমরা প্লাস্টিক ফেলি, ওনলি প্লাস্টিক। আর এখানে যে বালতিগুলো দেখছো, ব্লুটা হচ্ছে পেপার, গ্রিনগুলো হচ্ছে বাগানের ঘাস কেটে, মানে গ্রিন ওয়েস্ট আর কি, বায়ো সব। আর ব্ল্যাকটা হচ্ছে দুধের বোতল, পিৎজা বক্স, বাচ্চাদের ডাইপার, এইসব ব্ল্যাক, শ্যাম্পুর বটল। এটা তো আমি যাই আমাদের ব্ল্যাক অরেঞ্জ বালতিটা গিয়ে নিয়ে আসি। আমাদের নেবার একটা বালতি বলেছিলো রেখে যেতে, আসি। ওরা রেখে যেতে বলেছিলো, তো বল্লব রেখে গেছে, আমি ওদের জায়গা মতন আবার দিয়ে আসি, আর আমাদেরটাও নিয়ে আসি। অঙ্কিতার দিকে এখন বললো ধোসা খাবে, রাইস রাত্রিবেলা খাবে। ঠিক আছে, ধোসায় ব্যাটারটা ছিল। এতক্ষণ ধরে কিচেন ক্লিন করছিলাম, কাউন্টার টপটা ক্লিন করলাম। তো ক্লিন করতে করতে কটা জিনিস পেলাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো অঙ্কিতার দিকে ছোটোবেলার জিনিস, আমাদের টিফিন বক্স। এই যে একটা করে অ্যাপেল নিয়ে যেত, অঙ্কিতটা নিত, ফেলতেও আমার ইচ্ছে করছে না। এটা আফ্রিকা নিত, এটা এটাও একটা বক্স নিত, এটা এই যে রয় লেখা, তখন ওই যে প পেট্রোল খুব চলতো, 3D প পেট্রোল কিনেছিল, এটা একটা ভেঙেও গেছে। এটা এই যে ব্যানারা নিত, আয়েশা, তখন আয়েশা নাম ছিল, এখন তো নাম চেঞ্জ হয়েছে আফ্রিকা। আর এই যেটা অঙ্কিতের, আরও একটা জিনিস দেখাচ্ছে, দেখো ছোটোবেলার ওদের বটল, এটা মোস্ট প্রবাবলি অঙ্কিতের হবে, সব রেখে দিয়েছি আমি। আর এটা অঙ্কিতের একটা জল খেত, আর একটা মিল্ক খেত, আর এটাও আদ্রিকার। এই যে আর এই যেটাও আদ্রিকার, দেখলে কেমন লাগে, আমি ফেলবো না, রেখে দেবো। আর এইগুলো ভাবছি আমি একটু কোনো মশলা রাখতে ইউজ করে ফেলবো, ছোটোবেলায় কত জিনিস কেনা, ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তারা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর দিকে বলছে মা দেখো ভিউটা কি সুন্দর লাগছে,
এই দেখো আমাদের এই ডাইনিং জায়গা থেকে এই যে পিয়ার্স গাছ দেখতে পাচ্ছ, পিয়ার্স, আর ওদিকে আপেল, দেখো গাছে আপেল, আর এই যে পিয়ার্স, পিয়ার্সগুলো প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড মিষ্টি, ভিউটা দারুণ। এখন একটু গ্রিন টি খাবো, আজকে আমার হাঁটতে দেওয়া হয়নি, আজকে সারাদিন ধরে রান্নাবান্না করে কিচেনটা ক্লিন করলাম, তো ভাবছি কালকে থেকে সকালবেলা হেঁটে নেবো, একবার অন্য কাজে ঢুকে গেলে না আর হাঁটাটাই হয় না, বা দেখি পরে যদি একটু ইচ্ছে করে আধা ঘন্টা হেঁটে আসবো, দেখি লেটসি, একটু গ্রিন টি খাই এখন, পরে আবার আসছি। ওয়েট করছে পল্লব, আজকে অফিস গেছে তো লিমো ওয়েট করছে পল্লবের জন্য, পল্লব কোথাও গেলে ওর দরজার সামনে শুয়ে থাকে, ততক্ষণ ওর বাবা আসে ওর শান্তি হয় না, রাত্রে বাবা কোথায় চলে গেল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, বাই বাই।